হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আজকে হচ্ছে সবার সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি, কচুর লতি চিংড়ি মাছ দিয়ে। আর কচুর লতি কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা হয়। চিংড়ি মাছ দিয়ে কষিয়ে রান্না করলো, তো ভাবলাম যে তো আমি রান্না করতেছি, আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আর খুবই খুবই মজাদার একটা রেসিপি। প্রথমে আমি পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, মরিচ কুচি, রসুন পেস্ট, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে একটু পানি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নি। দেন হচ্ছে তারপরে আমি কচুর লতিগুলো অ্যাড করে দিব। এভাবে রান্না করলে অনেক অনেক মজা হয় আর একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে কচুর লতি। আর মালয়েশিয়াতে দেখা যায় এই হচ্ছে সবসময় মোটা কচুর লতিটা পাওয়া যায়, আর বাংলাদেশে যে চিকন চিকন কচুর লতি পাওয়া যায় দেশের একদম গ্রামের লতিগুলা, ওইগুলা কিন্তু আরও বেশি মজা হয়। আর কচুর লতি আমার অনেক পছন্দ, অনেক ফেভারেট। গ্রামে থাকতে হচ্ছে আমার আম্মা রান্না করতো পাঙ্গাস মাছ দিয়ে ভাজি করে কচুর লতি, ওইটা অনেক বেস্ট হয়, অনেক মজা হয়। এদেশের পাঙ্গাস মাছ দেখা যায় একটু অন্যরকম খাওয়া হয় কম। তো আমি হচ্ছে আজকে আমার মতো রান্না করতেছি, আমার রান্নাটা মিস করি। এবার যখন দেশে গেছিলাম কয়েকদিন আগে, কিন্তু দেশ থেকে আসলাম 3.5 মাস থেকে, তখনও আমার রান্না করছিল কচুর লতি ভালো করে ভেজে, তারপরে পাঙ্গাস মাছ ভেজে রান্না করছিল, অনেক বেশি মজা হয়েছিল। এখন কিন্তু আমার হচ্ছে সব মশলা দেন হচ্ছে চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, আমি কচুর লতি দিয়ে দিলাম। কচুর লতি হচ্ছে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচটা হচ্ছে আমি মিডিয়াম লোতে রেখে হচ্ছে ভালো করে কষিয়ে নিব। দেন হচ্ছে লাস্টের দিকে একটু পানি অ্যাড করব যখন কষানো হয়ে যায়। এই তো আমি হচ্ছে 4-5 বার হচ্ছে ঢেকে 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 আর হচ্ছে কষিয়ে নিছি ভালো করে। এখন হচ্ছে আমি আপনারা হচ্ছে কচুর লতি বেশি কম ওইটা বুঝে হচ্ছে পানিটা অ্যাড করবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি কতটুকু পানি অ্যাড করছি, এটার মধ্যেই কচুর লতিটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো কচুর লতি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর অনেকগুলো কিন্তু একটু গলা গলা ভাবও চলে আসছে, বাকিগুলোও সিদ্ধ হয়ে যাবে 8-2 মিনিট সিদ্ধ করলেই। তারপরে হচ্ছে আমি ঢাকনা খুলে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে হচ্ছে 1 মিনিটের মতো আবার জাল করে নিব ঢাকনা দিয়ে, যেহেতু ধনিয়া পাতার ফ্লেভারটা কচুর লতিতে উঠে যায়। তো এইভাবেই কিন্তু অল্প সময়ের মধ্যে আমার কচুর লতি রান্না করা ডান। আর দেখতেই পাচ্ছেন কতটা লগনীয় হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছিল। তো যারা নতুন রাঁধুনি এভাবে ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন লাগলো, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।